हेलो आज हम क्लास टेनर चलतड़ित तड़ित शक्ति आलोचना करछि। देखो एक लाइने एक यंत्र युक्त आछे, एई लाइने दुई प्रान्तेर विभव प्रभेद वि, यंत्रेर दुई प्रान्तेर विभव प्रभेद वि, एर मध्य दिए प्रवाह होच्छे आई। ताहले एई यंत्रेर कत तड़ित शक्ति व्यय करबे, व्ययित तड़ित शक्ति, এই যন্ত্রের দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে? ভি আই টি। কিভাবে হলো? কোন দুটো বিন্দুর মধ্যে কিউ পরিমাণ আধান যদি প্রবাহিত হয়, এই দুটো বিন্দুর বিভব পার্থক্য যদি ভি হয়, কৃতকার্যের রাশিমালা ছিল কিউ ইনটু ভি। এই দুটো পয়েন্টের বিভব প্রভেদ কত? ভি। এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে কত? আই। তাহলে প্রবাহ মাত্রা আই সমান আমরা জানি কিউ বাই টি। তাহলে টি সময়ে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে? আই ইন্টু টি। তাহলে এই যন্ত্রের দ্বারা কাজ অর্থাৎ এর মধ্য দিয়ে প্রবাহ হওয়ার জন্য যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। কিউ এর মান কত? আই ইন্টু টি ইন্টু ভি, অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তি বেরোচ্ছে ভি আই টি। এটা আগের ক্লাসেও আমরা করেছি, বলো ক্লিয়ার হয়েছে? চলো এবারে আসছি, এই যে তড়িৎ শক্তিটা ব্যয় করছে তাহলে এই যন্ত্রের ক্ষমতা কত? যন্ত্রের ক্ষমতা সমান আমরা জানি কার্য করিবার হার, কার্য বা শক্তি, তাহলে ভি আই টি বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে যন্ত্রের ক্ষমতা পি পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম ভি আই। ভি মানে কি? বিভব প্রভেদ, অর্থাৎ ওই যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ। ওকে, আই আই কি? ওই যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহ। এটাকে এইভাবে লিখতে পারি, যদি আমরা ওহমের সূত্র থেকে লিখি ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আমরা লিখতে পারি আই স্কোয়ার বাই আর, অর্থাৎ যন্ত্রের ক্ষমতা সমান আমরা লিখতে পারি ভি আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। এছাড়া আমরা যদি এখান থেকে আই সমান লিখি তাহলে কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে এখানটাতে আবার লিখতে পারি আয়ের জায়গায় যদি বসাই তাহলে ভি স্কোয়ার বাই আর। আর কি? আর হলো যন্ত্রের রোধ, অর্থাৎ কোনো যন্ত্র ক্ষেত্রে যদি আমাকে ক্ষমতা দেওয়া থাকে, তার বিভব রেটিং দেওয়া থাকে, তাহলে যন্ত্রের রোধ নির্ণয় করতে পারবো। কী বললাম কথাটা? যন্ত্রের ক্ষমতা দেওয়া থাকে, যন্ত্রের ক্ষমতা দেওয়া থাকে। আসি, তাহলে আমরা পেলাম তড়িৎ শক্তি, এখানটা লিখে রাখলাম শক্তি ভি আই টি, পাওয়ার পেলাম ভি আই, এছাড়া পেলাম আই স্কোয়ার আর, এছাড়া পেলাম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর কি বললাম? যন্ত্রের রোধ। পি কি? ক্ষমতা। চলো এবারে আসি, ধরো তোমাকে বলে দেওয়া আছে, আমরা সাধারণত অনেক জায়গাতে দেখি কি দেখি, আমরা একটা যন্ত্র দেখলাম, যন্ত্রতে একটা রেটিং দেওয়া থাকে। হোয়াট ইজ রেটিং? কি দেওয়া থাকে বললাম? রেটিং। আমরা জানি স্যার কীরকম রেটিং, যেমন ধরো কোনো একটা বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, 100 ওয়াট মানে কি? কোনো যন্ত্রের গায়ে এই অংশ এই কথাটা লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এই কথাটার মানে মানে হলো এই যন্ত্রাংশটিকে 220 ভোল্টে যুক্ত করলে, খুব মন দিয়ে শুনবি, এই যন্ত্রাংশটিকে 220 ভোল্টে যুক্ত করলে সর্বোচ্চ কর্মক্ষম হবে, সর্বোচ্চ কর্মক্ষম কর্মক্ষম হবে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতায় সে তড়িৎ শক্তি ব্যয় করবে বা তার যে ক্ষমতাটা সেটা সে সর্বোচ্চ প্রদর্শন করবে, দেখাবে। 100 ওয়াট, 100 ওয়াট এই কথাটার মানে ওয়াট, এই কথাটার মানে ওয়াট কিসের একক? ক্ষমতার একক, ক্ষমতার একক ওয়াট, ওয়াট। ওকে, ওয়াট মানে আবার জানি জুল পার সেকেন্ড। তাহলে আমি 100 ওয়াট মানে কি বলবো? না, ওই যন্ত্রাংশটিকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে সর্বোচ্চ কর্মক্ষম হবে এবং প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। ক্লিয়ার হলো কথাটা?
হচ্ছে আশা করি তোমরা পারবে যে যদি কারো বলে 200 ওয়াট 110 ভোল্ট এই কথাটা কোন একটি যন্ত্রাংশের গায়ে লেখা আছে তাহলে বলতে কি বোঝো যেই বিভবে যুক্ত করলে সেটি সর্বোচ্চ কর্মক্ষম হবে সেটাকে আমরা বলি একে ভোল্টেজ রেটিং রেটিং ওকে ওই সময়ে ওইটার মধ্য দিয়ে সর্বোচ্চ যে প্রবাহ হবে সর্বোচ্চ প্রবাহটাকে আমরা বলি প্রবাহ রেটিং প্রবাহ রেটিং ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে ক্ষমতা রেটিং সর্বোচ্চ যে তুমি ক্ষমতা সে দিয়ে কর্মক্ষম থাকবে ওকে আচ্ছা তাহলে প্রবাহ রেটিং ক্লিয়ার ভোল্টেজ রেটিং ক্লিয়ার এবারে আসছি যদি আমাকে এই রকম একটি যন্ত্রাংশের নোট দিয়ে বলে দেওয়া হয় তাহলে এরপরে বলা হয় ওই যন্ত্রের রোধ কত তাহলে রোধ নির্ণয় করতে পারবো রোধ কিভাবে নির্ণয় করব দেখো আমরা এখানে একটি ইকুয়েশন পেয়েছি পি সমান আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর আমাকে ভি দেওয়া আছে 220 ভোল্ট সর্বোচ্চ কর্মক্ষম ক্ষমতা বলে দেওয়া আছে হ্যাঁ পি ইজ ইকাল টু 100 ওয়াট আর ফাইন্ড আউট করতে বলেছে সিম্পল আর ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই পি করে আমি আশা করি ক্যালকুলেট করতে পারবো 220 বাই 220 ইন্টু 100 ইন্টু 20 ইন্টু 20 ওকে ইউনিট কি হবে ওহম তাহলে অনেকগুলো কনসেপ্ট আমি শেখালাম কী কী আরেকবার রিপিট করছি পুরোটা মুছবার আগে এক এখান থেকে প্রশ্ন থাকবে এরকম একটি যন্ত্রের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লিখে থাকার অর্থ কি ব্যাখ্যা করো ভোল্টেজ রেটিং কি প্রবাহ রেটিং কি ক্ষমতা রেটিং কি যন্ত্রের রোধ নির্ণয় করো এরকম দেওয়া থাকলে ওকে ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা ওয়াট ক্ষমতার একক জুল পার সেকেন্ড যাকে বলছি জুল শক্তির একক তড়িৎ শক্তি ব্যয় করবে প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে ওকে আচ্ছা এবারে আসছি এখন আমরা তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার একক সম্পর্কে স্পষ্ট ধারণা নেব দেখো তড়িৎ শক্তি সিজিএস ইউনিট আর এসআই ইউনিট সিজিএস ইউনিট কি বলবো আর্ক বা কি বলবো এসআই ইউনিটে জুল এটা আমরা শিখেছি ওকে ক্ষমতার একক তাহলে কি বলবো আর্ক পার সেকেন্ড সিজিএসএ বা এসআই বলবো জুল পার সেকেন্ড এরকম ইউনিটগুলো আমরা শিখেছি ঠিক আছে এখানে এই যে জুল পার সেকেন্ড এটাকে আমরা বলি এক কথায় ওয়াট বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে এই জাতীয় একক আমরা দেখি না আমরা দেখি একটু অন্য টাইপের একক এককের ফরমেশনটা একটা অন্যভাবে হয়েছে কীরকম করে আসি বুঝবার চেষ্টা করি আমরা পেয়েছি পি ইজ ইকাল টু ই বাই টি তাহলে ই সমান আবার লিখতে পারি মানে শক্তি সমান লিখতে পারি ক্ষমতা ইন্টু সময় ক্লিয়ার তাহলে ক্ষমতা ইন্টু সময় তাহলে এখান থেকে যদি আমি শক্তির একক লিখি শক্তির একক লিখি তাহলে কি লিখব ক্ষমতার একক ইন্টু সময়ের একক ক্ষমতার একক এসআই পদ্ধতিতে ওয়াট ইন্টু সময়ের একক সেকেন্ড হতে পারে বা এটাকে আমরা ওয়াট ঘন্টা ডিফাইন করি বা কিলোওয়াট ঘন্টা হিসাবেও লিখি দেখো আমরা এমনি শক্তির একক আমরা জেনেছি আর্ক বা জুল
তড়িৎ শক্তির একক তাই হওয়া উচিত এবং হয়। তড়িৎ ক্ষমতার একক আর্ক পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডটাকে আমরা কী বলি? ওয়াট। আমরা কিন্তু বৈদ্যুতিক শক্তিতে এই জুলের থেকেও আরও একটা ইউনিট পড়ব, সেটাকে আমরা বলছি ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, ওয়াট সেকেন্ড। এই এককটা এলো কোত্থেকে? আমরা জানি ক্ষমতা সমান শক্তি বাই সময়। তাহলে শক্তি সমান আবার লিখতে পারি ক্ষমতা ইনটু সময়। তাহলে আমরা এই রাশি থেকে যদি এককটা লিখি তাহলে কী লিখব? ক্ষমতার একক ইনটু সময়ের একক। তার মানে আমি আর্ক ইনটু সময় মানে সেকেন্ড লিখতে পারি, এছাড়া ওয়াট ইনটু সেকেন্ড লিখতে পারি, বা সময়ের একক ঘন্টা হবে ওয়াট ঘন্টা লিখি, বা কিলোওয়াট ঘন্টা দিয়ে ডিফাইন করি তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তিকে। ওকে, এইটা কিলোওয়াট ঘন্টা, এইটাকে আমরা যে বাড়িতে যে সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে তাদের একটি নির্দিষ্ট মিটার আছে, সেখানে বিল ওঠে, সেই ইউনিটটা হচ্ছে গিয়ে এই বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটাকে বলা হচ্ছে গিয়ে কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ এক কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় করলে আমাদের বাড়িতে যে যন্ত্রের মিটারটা আছে সেই মিটারটা দিয়ে কিন্তু এক ইউনিট কারেন্ট আমরা পড়েছি সেই মিটারটা শো করে। তাহলে সেটা যে তড়িৎ শক্তিটা তুমি ব্যয় করলে সেটা কোন ইউনিটে প্রকাশ করছে? কিলোওয়াট ঘন্টা। এক ইউনিট মানে ওয়ান ইউনিট মানে কত তুমি তড়িৎ শক্তি ব্যয় করেছো? এক কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় করেছি। এবারে প্রশ্ন হলো যে এক কিলোওয়াট ঘন্টা, এই কথাটাকে আরেকটু ইলাবোরেটলি বুঝবার চেষ্টা করি। ধরো একটা এক ওয়াটের যন্ত্র হচ্ছে, যন্ত্রটি তাহলে এক ওয়াট মানে এক সেকেন্ডে এক জুল তড়িৎ শক্তি ব্যয় করে। এইরকম একটি যন্ত্র এক ঘন্টা চলল, সে কত তড়িৎ শক্তি ব্যয় করবে? এক ওয়াট ঘন্টা। কি বললাম? এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করে তা হলো এক ওয়াট ঘন্টা। এদিকে যদি আমরা বলি যে এক কিলোওয়াট ঘন্টা বলিতে কী বোঝো? কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি একক, না এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টার জন্য যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে আমি বলছি এক কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, হচ্ছে? আচ্ছা, এক কিলোওয়াট সমান আমরা লিখছি আবার এক হাজার ওয়াট। তার মানে আমি এক কিলোওয়াট ঘন্টা এটাকে এইভাবেও লিখতে পারি, এক হাজার ওয়াট ঘন্টা। দেখো এটাকে দিয়ে কি বললে কি বলবে তুমি? এক হাজার ওয়াটের কোনো যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় করবে। ওকে, ক্লিয়ার হয়েছে ঘটনাটা? তার মানে যত বেশি যন্ত্রাংশের ওয়াটেজ অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতা যত বেশি হবে সে তত বেশি তড়িৎ শক্তি ব্যয় করবে, যত একই সময় চললেও। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আসছি আমাদের বাড়িতে যে সরবরাহ বৈদ্যুতিক সরবরাহ করা হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কত তড়িৎ শক্তি ব্যয় করে সেই হিসাবে আমরা কিন্তু মিটার বা বৈদ্যুতিক বিল আমরা নির্দিষ্ট সংস্থাকে দিই। ওকে, নির্দিষ্ট সংস্থাকে আমরা কিন্তু সেই হিসাবে বিল। সিএফএল এবং এলইডি সম্পর্কে জানবো। আমরা বাড়িতে সিএফএল দেখেছি, এরকম কাচের নল থাকে, এরকম বাঁকানো বাঁকানো কাচের নল দিয়ে, সরি সরি, বা এরকম এরকম সিএফএল থাকে। সিএফএল মানে কি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এটাতে আমাদের এমনি যে আমরা বাড়িতে বাতিগুলো বৈদ্যুতিক বাতি ব্যবহার করি সেই বাতিটার সাথে এর পার্থক্য, এতে এরকম মোটা দুটো তার থাকে, এখানে একটা ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে আলো দেয়। এক্ষেত্রে ফিলামেন্ট নেই, ফিলামেন্ট থাকে না। এই ফিলামেন্ট না থাকার ফলে সুবিধাটা কী হয়? এখানে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে এই তড়িৎ প্রবাহের ফলে
এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন তাপ শক্তি কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, তাপ শক্তি উৎপন্ন করছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আলোক শক্তি খুব কম হচ্ছে। ফিলামেন্ট না থাকার জন্য এই তাপ শক্তি নষ্ট হয় না, বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে নষ্ট হয় না, তাপ শক্তিতে নষ্ট হয় না, ফলে কি হয়, ফলে বৈদ্যুতিক সাশ্রয় হয়। এটা জলে কেমন করে না, এই যে নলটা দেখা যায়, এই নলটার মধ্যে কি থাকে, এই নলটার মধ্যে পারদ বাষ্প থাকে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে এই তড়িৎ প্রবাহের ফলে এই যে পারদ বাষ্পটা থাকে তার পরমাণুতে উপস্থিত বদ্ধ ইলেকট্রনসগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছয়। ওকে, এই ইলেকট্রনসটা যখন আবার নিম্ন শক্তি স্তরে আসে সে কী করে, অতি বেগুনি রশ্মি ত্যাগ করে, অতি বেগুনি রশ্মি ত্যাগ করে। ওকে, সেই অতিবেগুনি রশ্মিটা এই কাঁচনলের গায়ে একটা কোটিং দেওয়া থাকে, সেই কোটিংয়ের ওপরে পড়লে কী করে, দৃশ্যমান আলো সৃষ্টি করে, দৃশ্যমান আলো। পুরো বিষয়টা কী হচ্ছে আমরা ছোট করে বুঝবার চেষ্টা করি, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বাল্ব, ফ্লুরোসেন্ট এই কথাটার মানে হচ্ছে গিয়ে প্রতিপ্রভা, প্রতিপ্রভা, অর্থাৎ যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এর মধ্যে যে পারদ বাষ্পটা থাকছে সেই পারদ বাষ্পের পরমাণুর বদ্ধ ইলেকট্রনসগুলো উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, আবার উচ্চ শক্তি স্তরের থেকে নিম্ন শক্তি স্তরে আসবার সময় অতি বেগুনি রশ্মি নির্গত করছে যা কিন্তু আমাদের চোখ দৃশ্যমান নয়। এর ওই নলের গায়ে কিছু পদার্থের স্তর দেওয়া থাকে যার ফলে ওই স্তরের ওপরে অতিবেগুনি রশ্মি পড়লে সে কী করে, আলো প্রতিপ্রভা করে, ফ্লুরোসেন্ট প্রতিপ্রভা সৃষ্টি করে, তাই আমাদের ক্ষেত্রে আলো দেখা যায়। ফলে এর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে, অর্থাৎ যখনই তুমি সুইচ দিলে এর আলোটা সঙ্গে সঙ্গে জ্বলে না, একটু সময় নিয়ে এ আলো দিতে শুরু করে, অর্থাৎ একটু সময়ে এ আলোটা দিতে, সম্পূর্ণ আলো দিতে শুরু করে। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার আসছে লাইট ইমিটিং ডায়োড, লেড। লেডের ক্ষেত্রে এটি একটি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী দ্বারা তৈরি ডায়োড, অর্ধপরিবাহী দ্বারা তৈরি ডায়োড, একটা ধরনের বিশেষ ধরনের ডায়োড। এই ডায়োডটা কী করে, এর ওপরে প্রবাহ হলে, এর মধ্য দিয়ে প্রবাহ হলে, এর মধ্য দিয়ে প্রবাহ হলে সে দৃশ্যমান আলো বিকিরণ করে, এর মধ্যে তো এর মধ্যেও ফিলামেন্ট নেই, ফলে বৈদ্যুতিক শক্তির প্রবাহের ফলে বা বৈদ্যুতিক শক্তিটা তাপশক্তিতে নষ্ট হয় না, পুরোটাই আলো দেয়। এই এলইডির 2 ওয়াটে যা আলো দেবে এর 6 ওয়াটে তাই আলো দেবে, এর ক্ষেত্রে দেখা যায় 50 ওয়াটে সেই আলো দেবে। ওকে, তাহলে সবথেকে সাশ্রয় হচ্ছে এলইডি, তারপরে সিএফএল, আর বর্তমানে আমরা যে বাল্বগুলো ব্যবহার করি বা এখনও অনেকের বাড়িতে ব্যবহার করেন সাধারণ ইলেকট্রিক বাল্ব, সেগুলো কিন্তু অনেক পরিমাণে বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, ফলে বৈদ্যুতিক শক্তির অপচয় হয়, তাই উত্তরোত্তর এলইডি ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ওকে, এরপরে আসছি আমরা বৈদ্যুতিক শক্তি আমরা কতটা ব্যয় করলাম, কোন যন্ত্র কতটা ব্যয় করলো এবং বাড়িতে কীরকম করে বিদ্যুৎ বিল আসে সে সম্পর্কে কয়েকটা অঙ্ক করব। আসছি প্রবলেম দিয়ে আমি বিষয়টাকে বুঝবার চেষ্টা করছি। 500 ওয়াটের একটি হিটার 6 ঘন্টা চললে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় করবে? ওকে, কোশ্চেনটা দেখো, 500 ওয়াটের একটি হিটার 6 ঘন্টা চললে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় করবে? আচ্ছা, এই তড়িৎ শক্তি কত ইউনিট, 1 ইউনিট, এই কথাটার মানে আমি কি বলেছি, 1 কিলোওয়াট ঘন্টা। যদি ওয়াট ঘন্টাতে বলতাম তাহলে বলতাম 1000 ওয়াট
घंटा ओके ताले एक यूनिट अर्थात जदि 1000 वाट घंटा विद्युत से तड़ित शक्ति विद्युत व्यय करे ताहले मीटारे एक यूनिट कारेंट पड़बे एखाने 500 वाटेर एकटी हिटार ताले 500 वाटेर हिटार कतक्षण चलेछे 6 घंटा 6 घंटा चलले कत तड़ित शक्ति व्यय करबे 500 × 6 वाट घंटा तड़ित शक्ति व्यय करबे तड़ित शक्ति व्यय करबे एटा बोझा गेछे ना जाएनी बोलो कि बोललाम 500 वाटेर एकटी हिटार जदि 1 घंटा चलतो कत तड़ित शक्ति व्यय करतो 500 × 1 वाट घंटा आरेकबार बोलछि 500 वाटेर एकटी हिटार 1 घंटा चलले कत तड़ित शक्ति व्यय करतो 500 × 1 देखो E समान P × T ताले एर वाट कत 500 कतक्षण चलेछे 1 यूनिट की हबे वाट घंटा एखाने कतक्षण चलेछे 6 घंटा ताले कत तड़ित शक्ति व्यय करबे 500 × 6 वाट घंटा तार माने कत होच्छे 3000 वाट घंटा এত তড়িৎ শক্তি ব্যয় করবে আচ্ছা এটাকে যদি আমি কিলোওয়াটে বলি আগে তাহলে 3000 থেকে 3 কিলোওয়াট ঘন্টা কনভার্সনটা বোঝা গেছে 1000 ওয়াট ঘন্টা সমান 1 কিলোওয়াট ঘন্টা ক্লিয়ার আচ্ছা কিলোওয়াট ঘন্টা মানে কি ইউনিট তার মানে কত ইউনিট 3 ইউনিট তাহলে কত শক্তি ব্যয় করবে 3 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় করবে ক্লিয়ার একদম চলো আসি পরের প্রবলেমে 100 ওয়াটের দুটি বাল্ব ও 70 ওয়াটের দুটি পাখা প্রত্যহ 5 ঘন্টা করে চললে মাসে কত ইউনিট শক্তি ব্যয় করবে ওকে এটা প্রশ্নটা পড়ে দেখো নিজেরা ট্রাই করো এক এক করে ওকে 100 ওয়াটের দুটি পাখা সরি 100 ওয়াটের দুটি বাল্ব প্রত্যহ 5 ঘন্টা করে চলছে আচ্ছা আমি এক এক করে করি 100 ওয়াটের বাল্ব 5 ঘন্টা চললে ব্যয়িত শক্তি কত ব্যয়িত শক্তি সমান 100 × 5 ওয়াট ঘন্টা ওকে আচ্ছা এটা প্রতিদিন চললে প্রত্যহ এটা প্রতিদিন চলে প্রত্যহ 5 ঘন্টা করে চলে প্রত্যহ ব্যয়িত শক্তি এতটা একটি বাল্ব তাহলে কত হচ্ছে এটা 500 ওয়াট ঘন্টা সমান কি লিখতে পারে এটাকে কিলোওয়াট ঘন্টায় করলে 1000 দিয়ে ভাগ 0.5 কিলোওয়াট ঘন্টা সমান 0.5 ইউনিট ওকে 0.5 ইউনিট তাহলে মাসে ব্যয়িত শক্তি মাসে ব্যয়িত শক্তি কত হবে 0.5 × 30 সমান কত 5 × 3 = 15 তাহলে 15 ইউনিট তাহলে একটি বাল্ব মাসে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় করছে 15 ইউনিট ওকে
তাহলে দেখো 70 ওয়াট এটা কিন্তু আমি প্রথম প্রথম করছি বলি পাখা একটা স্টেপে আমি করতে পারবো শুধু বোঝানোর জন্য কিন্তু আমি এক এক কথাগুলো স্টেপে ভাগ করছি পরে তুমি একটা স্টেপে করতে পারো আমি দেখাচ্ছি 70 ওয়াট পাখা 5 ঘন্টা 40 ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি কত লিখবে 70 ইনটু 5 ওয়াট ঘন্টা 350 ওয়াট ঘন্টা 1.35 ইউনিট কিলোওয়াট করেছে তারপর ইউনিট হচ্ছে আচ্ছা তাহলে মাসে 0.535 ইনটু 30 ক্রস মাল্টিপ্লিকেশন করছি মাল্টিপল করছি 0.5 নয়কে 10 দুটোর পরে দশমিক 10.5 ইউনিট এবারে বলো এক একটি পাখা এরকম করে চলেছে হচ্ছে তাহলে দুটি পাখা ও দুটি বাল্ব বের জন্য মাসে ব্যয়িত শক্তি সমান 0.5 ইনটু 2 প্লাস 10.5 15 ইনটু 2 প্লাস 10.5 ইনটু 2 তার মানে 30 10.5 21 মানে 51 ইউনিট 51 ইউনিট কারেন্ট প্রতি মাসে সে ব্যয় করবে এটাকে একটা স্টেপে করবার পদ্ধতিটা আমি বলবো ওকে আরেকটি প্রবলেমে একদম একটা স্টেপে বলো স্টেপ ওয়াইজ প্রত্যেকটা বোঝা গেছে চলো আমরা পরের প্রবলেমে আসি এটাকেই আমরা বললাম যে এর সাথে আরেকটি ডাটা যুক্ত করলাম দিয়ে বললাম যে সেটি নির্ণয় করো কি ডাটা না এক ইউনিট সমান 10 টাকা তারপরে দিলাম মাসে খরচ কত পুরো অঙ্কটা তাই থাকলো শুধু বলে দিয়েছি এক ইউনিট মাসে এখানটাতে মাসে খরচ কত এটা প্রশ্ন মাসে খরচ কত এইটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো ওকে তাহলে আমি কি করব প্রতিদিন ব্যয়িত শক্তি এক লাইনে করছি দেখো ব্যয়িত শক্তি সমান কি 100 ওয়াট কটা পাখা দুটো পাখা প্রতিদিন কত ইউনিট 5 ঘন্টা করে চলছে প্লাস 70 ওয়াটের দুটি পাখা প্রতিদিন 5 ঘন্টা চলছে দ্যাট ইজ ওয়াট ঘন্টা প্রতিদিন ওকে তাহলে মাসে ব্যয়িত শক্তি এটা যদি প্রতিদিন হয় মাসে তাহলে কত হবে আচ্ছা এটাকে গুণ করে দিচ্ছি 10 1000 প্লাস 140 700 ইনটু 30 ইউনিটটা হচ্ছে ওয়াট ঘন্টা সমান হচ্ছে গিয়ে 17 তিনে 51 দুটো তিনটে ওয়াট ঘন্টা সমান 51 ইউনিট বলো ক্লিয়ার হয়েছে কিনা একটা বাল্ব 100 ওয়াট প্রতিদিন চলে 5 ঘন্টা দুটো বাল্বের জন্য ইনটু 2 70 ওয়াটের দুটি পাখা 70 ইনটু 2 প্রতিদিন 5 ঘন্টা করে চলে ওকে 51 ইউনিট তাহলে এক ইউনিটের দাম তাহলে মাসে খরচ এক ইউনিটের দাম কত হয় বলে দিয়েছে 10 টাকা তাহলে 51 ইনটু 10 টাকা তাহলে 510 টাকা তাকে বিল পেমেন্ট করতে হবে ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ